হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সাধন সাথী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকে কিন্তু একদম বলবো না যে একদম সকাল সকাল উঠেছি, আজ উঠতে বেশ বেলা হয়ে গেছে। দেখো রোদ্দুর উঠে গেছে, মুখে রোদ্দুর লাগছে। আর মানে দেরিতে ওঠার একটা বিশেষ কারণ আছে, কারণটাও তোমাদেরকে বলবো। এর মধ্যে গোটা ধনে রয়েছে, সায়ন ঘরের পিছনে এগুলো ছিটাবে। সায়ন ধনে গাছ বাড়িতে সারা বছর বসাবে, তার কারণ হলো রান্নার চ্যানেলটা না হয় এখন আমার কাছে নেই, যদি কখনো ফিরে আসে প্রত্যেকদিন রান্নার ভিডিও হবে। আর রান্নার ভিডিওতে প্রায় রান্নাতেই কিন্তু ধনে পাতা লাগে। আর কদিন পর কি হবে যে পয়সা দিলেও পাওয়া যাবে না, এমনি তো এখানে বড় বাজার নেই, তো সেই কারণেই মানে সব সময় আর কি বাড়িতে অল্প করে ধনে গাছও চাষ করা হবে যাতে কাজে লাগে পাতাগুলো। তখন 4:15-20 হবে, দেখি একটা কুকুরের মনা খুব চেঁচাচ্ছে খুব। দিয়ে ভাবলাম কি হচ্ছে, তাহলে কি বাইরে ঘুমের ঘর তো নাকি স্বপ্ন দেখছি? আবার আমাদের বাড়ির সামনেই পঞ্চায়েত, পঞ্চায়েত অনেক সময় কুকুর আটকা মানে গিরিল লাগিয়ে দেয়, সেখানে চেঁচাচ্ছে না, এ তো কানের কাছে। আমি না বুঝতে পারছি না, ঠিক ঘুম ভেঙে গেছে। দিয়ে দেখছি আমাদের ওই ছোট ঘরে আর কি সেট আপের মধ্যে কুকুরের মনাটা চেঁচাচ্ছে, কখন যে রাত্রেবেলা ঢুকেছিল আর তোমাদের দাদা গেটটা দিয়ে দিয়েছে। আর ও তো সারা রাত ছিল, আর আর ভোরের দিকে যেই আরো বাকি কুকুরগুলো বাইরে চেঁচিয়েছে, আর ওর মানে বেরোনোর কথা মনে পড়ে গেছে, বিভৎস চেঁচাচ্ছে, যেই বের করেছি কামড়াতে আসছে জানো। দিয়ে আবার বেরোলো, দিয়ে তখন যে উঠেছি, উঠে বাইরে থেকে গিয়ে শুয়েছি, শুয়ে ঘুমে গেছি। দিয়ে 7:10-15 মানে বেজে গেছে, উঠতে উঠতে রোদ হয়ে গেছে আজকে সকাল সকাল এমনিতেই। আর সোহিনী তেল দিয়ে দিচ্ছে আর এদিক থেকে হাওয়া দিচ্ছে, দিয়ে মনে হচ্ছে যেন ঘুমিয়ে যায়, তাই না সোহিনী? এমনি ব্রাশ করা আর চা খাওয়া হয়েছে, কোনো কাজ হয়নি, করব। কালকে রাত্রে না অনেক কটা বাসন ধুয়েছিলাম, মানে তার জন্য আর কি অতটা ধোয়ার তাড়া নেই। কি সুন্দর হাওয়া দিচ্ছে না সোহিনী? হ্যাঁ দেখো সোহিনী মাথায় তেল দিয়ে আঁচড়িয়েও দিল। তো ভিডিওটা তো তোমরা দেখছো কিছুক্ষণ হলো, তো যদি ভালো লাগে আর কি তাহলে সোহিনী কি করবো বলে দাও তো। একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করবে অবশ্যই, আর লাইকটা করো ঠিক আছে। অনেক সময় লাইক করতে অনেকে ভুলে যায়, খেয়াল থাকে না ভিডিও দেখতে দেখতে, তো তাদের ক্ষেত্রে বলবো তোমরা প্লিজ লাইকটা করে দাও। এই গরমের মধ্যে কালকে দুধ আজকে রেখে দিয়েছে, দেখো কেমন কেটে গেছে। এভাবে কেউ দুধ রাখে? আমাদের কি ফ্রিজ আছে? সেভাবে তো একটু বসিয়ে থালায় যেমন আমি জল বসিয়ে রাখি সেরকম রাখলেও থাকতো। এই যে মাই নিউ সেটআপের হাল, আমি কিচ্ছু বলবো না, এগুলো সমস্ত তোমাদের দাদার জন্য। ভোরবেলার উৎপাতটা আমি তোমাদের বলেছি, ও ভুলতে পারছে না। আর এই ঘরের গেটটা আমার ভেঙে গেছে, গেটটা লাগছে না যার জন্য ও এরকম নিচ দিয়ে ভেঙে গেছে, দেখেছো? হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটি ইন্টারেস্টিং ট্রেডিং প্ল্যাটফর্ম বিনোমো অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলবো। এই অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর দুটো জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানে তোমরা আলাদা আলাদা অ্যাসেস্টের ওপর ট্রেড করতে পারো, যেমন গুগল অ্যাপেল গোল্ড এবং ইরো ইউজড দ্বারা ট্রেড করা যায়। এই অ্যাসেস্টে তোমাকে ভ্যালু ফরকাস্ট করতে হবে যা সময়ের সাথে হ্রাস কিংবা বৃদ্ধি পাবে। আমার অভিজ্ঞতা অনুযায়ী মনে হচ্ছে এখানে অ্যাসেস্ট ভ্যালু ওপরে যাবে, তাই আমি 700 টাকা ফরকাস্ট ওপরের দিকে করলাম। এবার অপেক্ষা করি, ইয়েস আমার ফরকাস্ট এখানে সঠিক হয়েছে। আর এই উপার্জিত অর্থ কিন্তু 24 ঘন্টার মধ্যে পেটিএম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আর এখানে মিনিমাম ডিপোজিট হলো 350 টাকা, আর তুমি যদি আমার এই প্রোমো কোডটি ইউজ করো তাহলে কিন্তু ডিপোজিট মানি ডবল হয়ে যাবে, মানে 400 টাকা ডিপোজিট করলে হয়ে যাবে 800 টাকা। আর তুমি যদি এটা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করো তাহলে কিন্তু পেয়ে যাচ্ছ 65,000 ট্রেডিং শুধুমাত্র প্র্যাকটিসের জন্য এবং নতুন স্টার্ট গাইড শেখার জন্য। তবে হ্যাঁ, তোমরা কিন্তু সাবধানতার সাথে ট্রেড করবে, তাহলে আর দেরি কিসের, লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে ডাউনলোড করতে পারো। আমি তো বিনোমিট, তুমি? ও যে ওখানে শুয়ে একবার মজা পেয়ে গেছে, ও ওখানেই ঢুকছে। আর কার্পেট পাতা আছে তো ঠান্ডা, টয়লেট ফয়লেট করে যাচ্ছে তাই করেছে, আমি পরিষ্কার করবো না, রাজু সাহেবরাও করবে না, তোমাদের দাদাও এসে পরিষ্কার করবে, ওর খুব আদত। তো এবার দেখো বিছানার উপর শুয়ে আছে। তো যাই হোক, পাশেই বাজার ঘর ঢালাই হচ্ছে, খুব ঘের ঘের আওয়াজ হচ্ছে। সায়ন বাজার নিয়ে আসলে এখনই তোমাদেরকে দেখাবো, ওই কাজটা হয়ে যাক তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো আমি কি বলতো, জানি আমার ভিডিও কোয়ালিটি ভালো হয় না, এবার তোমরা শুনতে গিয়েও যদি তোমাদের কানে ঘের ঘাটটা বেশি লাগে সেটা তো খারাপ লাগার বিষয়। আমি যদি অন্য সময় অন্য কোনো ভিডিও দেখি, আমারই যদি সাইডের আওয়াজ বেশি কানে লাগে তখন মনে আমি ভিডিওটা ছেড়ে আমি বেরিয়ে যাই। তো যতটুকু পারি কোয়ালিটি মেনটেন রাখার চেষ্টা করি, জানি একদম হয় না, চেষ্টা তো করি। আলু, ভেন্ডি, পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে দেখো চিকেন আনা হয়েছে, আজ ভেন্ডি ভাজা আর চিকেন হবে। সেদিন পয়লা বৈশাখে সবার জন্য কেনাকাটা করেছিলাম কিন্তু বাবারটা বাদ পড়েছিল। তো বাবারটা বাদ পড়েছিল তার কারণ ছিল আমি যে টাকা নিয়ে গেছিলাম শর্ট হয়ে গেছিলো, তো চলে এসেছি, আর একদিন যাবো, ইচ্ছা আছে 2 মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা একসাথে তুলবো, গত মাসেরটা তোলা হয়নি, দিয়ে আর একদিন সেলে যাবো। আর এই যে বাবার জন্য এখন এটা কেনা হলো, পছন্দ হয়েছে তো? আর বাবা বলেছিল যে আমাকে হাফ হাতা জামা দিবি, ফুল হাতা গরম, আজকে বিকালে মেলায় যাবা। হ্যাঁ এটা পরে, বাবা প্রত্যেক দিন মেলায় যাচ্ছে,
আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সায়নের খাওয়া কমপ্লিট হলো। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, তবু এখনো ভাত খাওয়া হয়নি। ওই দেখো জলের টলিটা রয়েছে, মাত্র আসলে এসে আবার বেরিয়ে গেছে। ফোন করে ডাকতে হবে, তারপরে ভাত খাবে। ওবেলায় বলেছিলাম মনে আছে কুকুরগুলো কি অবস্থা করেছে এই ঘরে? ওই মোনাটা একটা মনায় ঢুকছে, ওই পরিষ্কার করবে, ওই করবে, ও খুব আশকারা দেয়। আমিও ভালোবাসি ওদের, তবে এত বড় বাড়ি, ঠিক আছে গোয়াল আছে, রান্নাঘর আছে, এদিকে চালাঘরটা, তোদের জন্য তো বাপু অনেক থাকার জায়গা আছে, এই জায়গাটার কি প্রয়োজন পড়লো? আমার মনে হয় কালকে রাতে যখন ও ছিল, ও মনে হয় দেখেছে, ও দেখে ইচ্ছা করে ওকে তাড়ায়নি, দিয়ে আবার এসেই ওদেরকে বলছে। আমি বলেছি বলে, এই শোন তোরা এরম করবি না, তোদের কিন্তু মারের অভাব আছে, তোদের জন্য আমি কথা শুনছি। মানে ওদেরকে বকছে না, ওদেরকে ডাক দেখি আমাকে বকছে, আমি ঠিক ভেবে পাচ্ছি না। একজন বলছে ঘর থেকে, মামি নতুন শাড়ি পরেছি, দেখে আসি আয়। আমি নতুন শাড়ি পরলাম পয়লা বৈশাখের জন্য, যে শাড়িটা আর কি নেওয়া হয়েছিল সেটাই দেখো হয়ে গেল। আমার অপেক্ষা টপেক্ষা হয় না বাপু, এখনো পয়লা বৈশাখ আসতে 7-8 দিন, মনে হয় 10 দিনও বাকি আছে, সঠিক জানি না বাংলার ক তারিখ। তো অতদিন অবধি অপেক্ষা করতে পারবে না নতুন শাড়ি আমার জন্য। তো নতুন শাড়িকে আমি এখনই গায়ে জড়িয়ে নিয়েছি, নতুন শাড়িটা করলাম, একটু শর্ট ভিডিও করবো, এই গাড়িটা নিয়ে এখন যাবো, দিয়ে কটা ভিডিও করে চলে আসবো দিনের আলো থাকতে থাকতে। একজনের নতুন শাড়ি পরলো, পরার পরে বললো কটা শর্ট ভিডিও করবো, কিন্তু শান্তি তো নেই, কারণ এখন দেখছি ঝাড় দিতে শুরু করে দিয়েছে। অন্যদিনের তুলনায় মাথাটা আজকে শান্ত আর স্নিগ্ধ হয়ে রয়েছে না? সোহিনী সকালে তেল দিয়ে দিয়েছিল, তো যার জন্য একদম চুলগুলো কালো কুচকুচ করছে, তাহলে রুক্ষ হয়ে থাকে এক এক সময় মাথা। কি কপাল আমার, বিকাল 5টা বাজে, কোথায় এক কাপ চা করে দেবে তা না? এখনটা শুনি, নালে শুনতে পাবো না। হ্যাঁ এবার বলো। এখন আমাকে যেতে হচ্ছে চায়ের দোকানে চা খেতে, মানে 3 টাইম চা, 3 টাইমই চায়ের দোকানে কাটাতে হচ্ছে। আচ্ছা আমি তো কি ভেবেছিলাম জানো তো, ফোনটা অন করেই বলবে কিছু বলো, মানে যেটা হয় আর কি অল টাইম। এরপরে বলবি খাবার খেয়ে আসো। তুমি কি গাড়ি কিনে নিয়ে আসলে নাকি? বেশ কিছুদিন ধরে মাকে ব্লগে দেখানো হয়নি, তো মা এই দুদিন আমার বড় ননদের বাড়ি যাচ্ছে, ওখানে ওর ঘর হচ্ছে বলে একটু ওখানে টাইম দিতে হচ্ছে। আর কেমন ঘুম হলো? খুব ঘুমিয়েছে, ঘুমাচ্ছিল রাজু সমানে বদমাইশি করছিল তোমার সাথে, রাজু আকাশ সব মায়ের সাথে বদমাইশি করে। হ্যাঁ দিদার খুব, দিদার সাথে ভীষণ বদমাইশি করে। এই যে প্রায় দিনই আমাদের বাড়ি কেউ না কেউ আসে, মা দেখি কালকে একাই গুনগুন করে বলছে, স্নান করছে আর বলছে আমাদের আগের জন্মে কোনো পুণ্য ছিল। আমাদের বাড়িতে কত মানুষের পায়ের ধুলো পড়ছে, কত দূর দূর থেকে মানুষ আসছে, যেন ভগবানকে তো আলাদা করে দেখতে পাই না, মানুষের মধ্যেই ভগবান বাস করে। একটা মানে ঠাকুরের স্থান তীর্থভূমিতে তখনই পরিণত হয় যখন অনেক জায়গার মানুষের পায়ের ধুলো সেখানে পড়ে। আমাদের খুব ভাল লাগে যে অনেক জায়গা থেকে মানুষ আসে, প্রায় দিনই কেউ না কেউ আসে, এই হচ্ছে ব্যাপার। রাজু এখন স্নান করলো, মানে বিকেল 5টা বাজে, 5টারও বেশি বাজে, আর এখন স্নান করলো। একটু আগে রাজুকে বলছি যে আমি তো দুপুরবেলা আজ মাংস দিয়ে ভাত খাইছি, 35 টাকা দিয়ে একটা স্প্রাইট খাই, পেটের হাল খারাপ, মনে হয় বাঁচবো না, যদি আমি মরে টরে যাই ব্লগ হবে না, সব কিছু উল্টে যাবে। ও বলছে তুমি আমাকে বাঁচাও, একটা ওই কি অ্যাপিফেজ নাকি কি বলে, অ্যাপিফেজ খাবে, আর তুমি যদি ভিডিও করো আমি না বাঁচলে তোমার এডিট হবে না, দুজনাকেই এখন বাঁচতে হবে, আমার একটা স্প্রাইট খেয়ে ওর ফেজ খেয়ে। গুড ইভিনিং সবাইকে, দেখো জানলা দিয়ে দেখতে পাচ্ছ যে সন্ধে হয়ে গেছে, আর আজকে রান্নাঘরে কে ব্যস্ত, বাবরে কাচের গ্লাস বার করেছে, স্প্রাইট এনেছে, প্রতি অবস্থায় 4টে গ্লাস আছে, লোক 6টা আর 2টা গ্লাস দেব, কাচের গ্লাস আর 2টা নিতে হবে। আর বলছি কি আমার না পেট পুরো ঢাক হয়ে রয়েছে, একটু আগে বলছিলাম না স্প্রাইটের দরকার ছিল, ওগো আমাকে একটু দিও, সবাইকে দিয়ে যদি বাঁচে, আর এই যে অসগোল্লা। আমার পরিবারের সদস্যরা এসছে, আমার বৃহৎ পরিবার, আমার ইউটিউব ফ্যামিলির সদস্যরা আমার কাছে এসছে, ঘরে রয়েছে, তো এগুলো খেয়ে নিক, তারপরে তোমাদের সাথে কথা বলাবো, কেমন? মা আজকে তো খানিক আগেই বলা হচ্ছিল যে সত্যি আমাদের কোনো জন্মের হয়তো পুণ্যের ফল ছিল, তাই অনেক জায়গা থেকে অনেক মানুষ আমাদের বাড়ি আসছে পায়ের ধুলো দেওয়ার জন্য। তো সেরকম আমার বৃহৎ পরিবারের সদস্যরা চলে এসছে, আমার কতগুলো ভাই বোন, এই দেখো সবাই এসছে,
ভীষণ খুশি আমি আরে গলা বাড়ি আমার মতই চেঁচাচ্ছে আমি আমার সব সময় চেঁচাই দিদি বাড়িতে এসে ভীষণ আনন্দ করছি ভীষণ মজা করছি মানে ভাবতেই পারিনি যে আমি মানে আমরা এক্সাইটমেন্ট ছিলাম দিদির সঙ্গে দেখা করলে আমরা কি বলবো আমাদের খুব ভালো লাগছে যেহেতু মেলা শেষ হয়নি আজকে গিয়েছিল সোহিনী ওর মা বাবার সাথে খাবার নিয়ে এসছে আমার প্রিয় খাবার সোহিনী একটা এগরোল নিয়ে এসেছিল ওখান থেকে একটু ভাগ বসিয়েছি আর এই যে জিলিপি আজ শরীরের হাল খুব খারাপ সন্ধ্যে অব্দি ভালোই ছিলাম গো মানে দুপুর বেলাতেই আমি বলেছিলাম মনে আছে যে পেটটা এমন ফোলা ফোলা লাগছে স্প্রাইট খাবো কিন্তু যত সময় যাচ্ছে মনে যেন পেটটা ফুলে ঢাই হয়ে যাচ্ছে পুরো আর শরীরের ভিতরে অস্বস্তি অস্বস্তি করছে একটা মানে ওই গ্যাসের ট্যাবলেট খেলাম জানি না কী হবে আর ভাত টাত কিছু করবো না ওর মতো ভাত আছে মাংসের তরকারি তো বারবার জাল দিয়েই যাচ্ছি আমার যেটা মেনিয়া আর দুধ জাল দেওয়া হয়ে গেছে এখন একটু শুয়ে পড়বো শুবো না হাঁটবো বাইরে বুঝতে পারছি না তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো কালকে সকাল থেকে আবার দেখা হবে যদি ভালো থাকি দেখি তো সারাটা রাত রাত্রে আর কিছু খাবো না রাত্রে কিছু না খেলে পেটে যাওয়া হজম হয়ে যাবে চলো সবাইকে গুড নাইট।